এক সময় এক রাক্ষস তার কিছু রাক্ষস সঙ্গী নিয়ে একটি গ্রামে আক্রমণ করে। গ্রামের লোকজন এদিক ওদিক দৌড়তে থাকে। রেহাই দেব না, আমি কাউকে ছাড়বো না, সবাইকে গ্রেফতার করো। রাক্ষস সঙ্গীরা একে একে সমস্ত গ্রামবাসীকে বন্দি করে। হুজুর, সবাই বন্দি করেছি, এখন কি করতে হবে? আচ্ছা, রাক্ষস সমস্ত গ্রামবাসীকে মনোযোগ সহকারে দেখে, তারপর ভিড় থেকে একজন বৃদ্ধকে টেনে নিয়ে যায় এবং তাকে মারতে শুরু করে, যার জন্য জনমনে আতঙ্ক তৈরি হয়। তারপর রাক্ষস বৃদ্ধকে ছেড়ে দিয়ে বলে, আপনারা ভাবছেন তো কেন আমি আপনাদের বন্দি করে এই লোকটাকে মারলাম? আপনারা যদি আমার প্রশ্নের উত্তর না দেন বা কোনো চালাকি করার চেষ্টা করেন, তাহলে তার অবস্থা এই লোকের চেয়েও বহুগুণে বেশি বিপজ্জনক হবে। গ্রামের সব মানুষ ভাবতে থাকে যে রাক্ষস কেন এখানে এসেছে এবং সে কি চায়। আমি মোহনকে চাই, সেই মোহন যার কাছে জাদুকরি পাওবাজি আছে। এই কথা শুনে সদ্য গ্রামে আসা এক লোক পাশের লোকটিকে জিজ্ঞেস করে, যার নাম শ্যাম। ও ভাই, ও ভাই, এই মোহনের কথা জিজ্ঞেস করছে এই রাক্ষস, আর পাওবাজির ব্যাপারটা কি? এ আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে জানি না, তোমরা কিছু কিছু জানো? আমি মোহনকে জানি, মোহন খুব ভালো আর জাদু পাওবাজি, এর মধ্যেও একটা গল্প আছে। মোহন এই গ্রামেরই, কিছুদিন আগেও মোহন খুব গরিব ছিল, বেচারা অনেক কষ্টে একদিন একটা রুটি জোগাড় করতো। একদিন মোহনকে দেখে খুব মন খারাপ হয়ে গেল, আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে মোহন, তুমি খাবার খেয়েছো? চলো আমার বাড়িতে চলো কিছু খাবে। শ্যাম, আর কতদিন আমাকে খাইয়ে রাখবে, আমার কোনো কাজ নেই, অনেক কষ্টে চায়ের স্টল শুরু করলাম আর সেটাও কাজ হলো না, তারপর মালতীর সব গয়না বিক্রি করে চাষ শুরু করলেও ফসল নষ্ট হয়ে যায়, বাড়িতে কিছুই ছিল না, তাই মালতীকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, এই ভেবে যে 6 মাস পরিশ্রম করলে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই যে হচ্ছে না। আচ্ছা শোন, একটা কাজ করবি? আমি যে কোনো কাজ করব। এই গ্রামে একা থাকেন এক বৃদ্ধ দিদিমা, পরিবারের বাকি সদস্যরা সব বিদেশে থাকেন, তাই দেখভাল করার কেউ নেই, তোমাকে দিদিমার যত্ন নিতে হবে, তবে তুমি এর জন্য খুব বেশি টাকা পাবে না, কারণ বৃদ্ধ দিদিমা যে পেনশন পান তা দিয়ে সবকিছু করেন। আপাতত তুমি এই কাজ করো, ততক্ষণ আমি অন্য কিছু খুঁজবো। ঠিক আছে। মোহন তখন দিদিমার বাড়িতে যায় এবং দিদিমার যত্ন নিতে শুরু করে। দিদিমার স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছিল, তাই সে ঠিক মতো হাঁটতে পারত না এবং সবসময় বিছানায় শুয়ে থাক। এইভাবে কিছুদিন পর দিদিমার স্বাস্থ্যের খুবই অবনতি হয়। দিদিমা, তুমি চিন্তা করো না, আমি তো আছি, তুমি একদম শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। ওরে বোকা, এই বয়সে আমি আর কিসের চিন্তা করব? তোমার আগমনের পর যে দুশ্চিন্তা ছিল তাও দূর হয়ে গেছে। যখন আমার পরিবার আমায় ছেড়ে চলে গেল, তখন আমি ভাবতাম যে আমার শেষ দিনে আমার কি হবে, তবে এখন আর চিন্তা নেই। তুমি আছো না, কিন্তু বাবা, অনেকদিন থেকে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। বাবা, এক বুড়ি যে অসহায়, কাউকে দেওয়ার মতো টাকাও তার কাছে নেই, জেনেও তুমি এখানে কাজ করতে এলে। আমি যখন ছোট ছিলাম তখন আমার মা মারা যান, কখনো মায়ের সাথে সেবা করার সুযোগ পাইনি। আমি একদিন না একদিন অর্থ ঠিকই উপার্জন করব, তবে আমি আবার পরিষেবা করার সুযোগ নাও পেতে পারি, তাই আমি সাথে সাথেই হ্যাঁ বলেছিলাম। বা বেটা, আমি তোমাকে একটা জিনিস দিতে চাই, আমার আলমারিতে একটা টিফিন বক্স আছে, নিয়ে এসো। তারপর মোহন আলমারি থেকে একটা টিফিন বক্স নিয়ে আসে। তারপর দাদি মোহনকে বাক্স খুলতে বলে। আরে দিদিমা, এর মধ্যে তো পাওভাজি আছে। হ্যাঁ, তবে শুধু পাওভাজি নয়,
এটা একটা জাদুকরি পাও ভাজি, অনেক দিন ধরে কাউকে দিতে চাইছিলাম। এটা তুমি রাখো। কিন্তু আমি কেন? কারণ তোমার চেয়ে সৎ আর ভালো আর কেউ নেই, তুমি এর সঠিক মালিক। জাদুকরি পাও ভাজি তোমার প্রতিটা ইচ্ছা পূরণ করবে, শুধু সত্যিকারের হৃদয় দিয়ে বলবে আর অন্যদেরও সাহায্য করবে। এরপর দাদি মারা যায়। তারপর মোহন বিশ্বস্ততার সাথে দাদির শেষ কৃত্য করে। দাদি চলে যাওয়ার পর মোহন গভীরভাবে শোকাহত এবং সে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয়। এইভাবে কিছুদিন কেটে যায়। তারপর হঠাৎ একদিন তার মনে পড়ে তার দাদির দেওয়া জাদুকরি পাওভাজির কথা। তারপর মোহন বাক্স থেকে একটা জাদুকরি পাওভাজি বের করে খাবারের জন্য বলে, কিন্তু কিছুই হয় না। আরে এটা কাজ করছে না কেন? কিন্তু দিদিমা তো বলেছিলেন এটা একটা জাদুকরি পাওভাজি। মোহনের মন খারাপ হয়ে যায়। তখন তার মনে পড়ে দিদিমা বলেছিলেন যা চাই সত্য চিত্তে চাইতে হবে। এরপর মোহন চোখ বন্ধ করে সত্য মনে বলে, জাদু পাওভাজি আমাকে খাবার দাও। এই কথা বলার সাথে সাথেই মোহনের সামনে বিভিন্ন রকমের খাবার চলে আসে। ও এত খাবার! এরপর মোহন আবার চোখ বন্ধ করে কিছু টাকা চায়। তখন টাকাও আসে। এরপর মোহন প্রতিদিন জাদু পাওভাজির কাছে কিছু না কিছু চাইত এবং জাদু পাওভাজি তার চাহিদা পূরণ করত। এরপর মোহন একজন বড় মানুষ হয়ে ওঠে এবং তার স্ত্রীকেও ফিরিয়ে আনে। শুধু তাই নয়, গরিবদের সাহায্য করে মোহন। ঠিক আছে, কিন্তু এই মোহন কোথায় আর এই রাক্ষস? মোহন বন্যা কবলিত গ্রামে গেছে, কিন্তু এই রাক্ষসকে চিনি না। আচ্ছা তোমরা এইভাবে বলবে না, ঠিক আছে? তাহলে একে একে সবাই মরার জন্য তৈরি হও। তারপর মোহন আসে। দাঁড়াও মোহন, তোমার অপেক্ষাতেই ছিলাম। একবার আমার নৌকা সাগরে ডুবে গেল, তারপর তুমি আমাদের সকলের জীবন বাঁচিয়েছিলে, তাও আবার জাদুকরি পাওভাজির সাহায্যে। হ্যাঁ আমার মনে আছে, কিন্তু এই সব করছো কেন? কারণ আমি একজন রাক্ষস এবং আমি শক্তির পাশাপাশি জাদুও চাই। আমার সমাজে যখন আমাকে দুর্বল বলা হয় তখন আমার খুব কষ্ট হয়, তাই আমাকে সেই জাদুকরি পাওভাজি দাও যাতে আমার সামনে কেউ দাঁড়াতে না পারে। ব্যাস এইটুকুই, আমি তোমাকে জাদুকরি পাওভাজি দিতে পারি, তবে আমাকে কথা দিতে হবে আজ থেকে তুমি আর কখনো তোমার ক্ষমতার অপব্যবহার করবে না। ঠিক আছে আমাকে দাও। মোহন রাক্ষসকে একটি জাদুকরি পাওভাজি দেয়। রাক্ষস খুব খুশি হয়। চলো জাদুকরি পাওভাজি আমার জন্য সোনার নৌকো বানাও। রাক্ষস জাদুকর পাওভাজির কাছে সোনার নৌকো চায়, কিন্তু জাদু কাজ করে না। রাক্ষস বিরক্ত হয়। কেন এটা কাজ করছে না? যেদিন তোমার হৃদয় পরিষ্কার হবে সেদিনই এটা কাজ করবে। এই কথা শুনে রাক্ষস তার ভুল বুঝতে পেরে কাঁদতে থাকে। আমাকে ক্ষমা করে দাও মোহন, আমাকে ক্ষমা করে দাও, তুমি ভালো মনের মানুষ। আজ বুঝলাম শক্তি ও জাদুর ক্ষমতার চেয়ে বেশি হলো একটি সত্যিকারের হৃদয়ের উপস্থিতি যা তোমার আছে। তুমি সত্যিবাদী এবং ভালো, তাই এই জাদুকরি পাওভাজি তোমার কাছে আছে। তোমার চেয়ে ভালো হৃদয় আর কার হতে পারে? আমি তোমার গ্রামবাসীদের উপর অত্যাচার করেছি, কিন্তু তুমি তাও আমায় সাহায্য করলে। এরপর রাক্ষস মোহনকে জাদুর পাওভাজি দিয়ে দেয়। নিজের শক্তি প্রমাণ করার জন্য আমাদের কাউকে নির্যাতন করা উচিত নয়। আপনারা শক্তিকে ভুলভাবে উপস্থাপন করেন। এই শক্তি যদি কাউকে সাহায্য করার জন্য ব্যবহার করা হয় তবে এর চেয়ে বড় শক্তি আর হতে পারে না। একে অপরকে সাহায্য করা এবং জাদুকরি পাওভাজি আমাকে এটাই শিখিয়েছিল। রাক্ষস তার ভুল বুঝতে পারে এবং সকলের কাছে ক্ষমা চেয়ে সে ফিরে যায়। এবং মোহন সব সময়ের মতো আন্তরিক চিত্তে মানুষকে জাদুকরি পাওভাজির সাহায্যে সাহায্য করত।